হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো আজকে আমি একটু আগে দেখলাম এক্সট্রাকশন, যেটাতে অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ, এবং এটার যখন ট্রেলার এসেছিল তখন থেকেই আমি এটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম, কারণ এটাতে ওনাকে দেখতে এত ভয়ানক লেগেছিল, এত ভয়ানক লেগেছিল, এবং ট্রেলারটা এতটা ইন্টারেস্টিং ছিল, মনে হচ্ছিল কোনো হাই বাজেটের কোনো একটা সিনেমা দেখছি আমরা হলিউডে। তো নেটফ্লিক্সে কালকে এটা এসেছে এবং কাল রাত্রিরে আমি এটা দেখেছিলাম, কিন্তু কাল ছাড়তে পারিনি, তাই আজকে সকালেই আমি পোস্টটা করলাম। তো আপনাদের হয়তো লকডাউনে খুব ভালো, হয়তো টাইম কাটছে না, হয়তো বোরিং লাগছে, কিভাবে বাড়িতে টাইম কাটবেন বুঝতে পারছেন না, জাস্ট 2 ঘন্টা সময় নিয়ে, 2 ঘন্টা সময় নিয়ে এই ওয়েব সিরিজটা দেখুন। আমি কথা দিচ্ছি আপনাদের টাইম যে 2 ঘন্টা কখন কেটে যাবে একটা রোমাঞ্চকর মুহূর্তের মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন না। অসাধারণ ডাইরেক্টর, ডাইরেক্টর স্যাম যিনি এটা ডাইরেক্ট করেছেন, মানে এত স্মার্ট ডাইরেক্ট মানে করেছেন সিনেমাটাকে, দেখলে রীতিমতো চোখ জুড়িয়ে যায় প্রত্যেক, মানে প্রথম কথা তো গল্পটা যে খুব হাহামরি তা কিন্তু নয়, নর্মাল গল্প, খুব যে হাহামরি গল্প, কিন্তু গল্পটাকে এত সুন্দরভাবে বানানো হয়েছে, এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে দেখতে মানে রীতিমতো মানে অসাধারণ লাগে। প্রথম কথা যেটা সবথেকে আমার ভালো লাগে সিনেমাটা হচ্ছে ক্যামেরা ওয়ার্ক, এবং তার সঙ্গে হচ্ছে সিনেমাটোগ্রাফি। এই সিনেমাটার অর্ধেক চেজের শুটিং হয়েছে বাংলাদেশের ঢাকা শহরে, এবং ওই এত সুন্দর পরিবেশে যখন এই চেজ সিনগুলো হচ্ছে আমাদের দেখে মনে হবে চোখের একটা আলাদা আরাম হচ্ছে, অন্তত আমার তো সেটাই হয়েছে। এবং এত সুন্দরভাবে সেটাকে তৈরি করা হয়েছে, সিনগুলোকে ক্রিয়েট করা হয়েছে, যে মানে এত সুন্দর আপনাদের লাগবে চিন্তার বাইরে। হয়তো বলবেন, হয়তো অনেকে বাড়াবাড়ি করছেন বলবে, কিন্তু আপনারা যদি মন দিয়ে দেখেন না, এটা একটা দেখে আপনাদের মানে সত্যি ব্যাপারটা একটা লাগবে যে কি দেখলাম। এবারে যেটা বলার যে অ্যাক্টিং নিয়ে, অ্যাক্টিংয়ে যার অভিনয় আমাকে চমকে দিয়েছে এবং যাকে বলিউড খুব আন্ডারেটেড করে, তিনি হলেন রণদীপ হুডা। রণদীপ হুডা এটা যে মানে অ্যাক্টিংটা করেছে, এক কথায় দুর্দান্ত, মানে একদম কাঁপিয়ে দিয়েছে প্রথম থেকে, মানে সেসব মানে যে সিনগুলো রয়েছে প্রত্যেকটা সিনে নিজেকে একদম উজাড় করে দিয়েছেন, এবং বলতে বাধ্য হচ্ছি হলিউডের অনেককে চেয়ে কিন্তু মানে অনেককে টেক্কা দিয়ে দিয়েছেন। এটা হয়তো অনেকে বলবে বাড়াবাড়ি, কিন্তু না, যারা দেখবেন মন দিয়ে তারা এটা বলতে বাধ্য হবে। তো এই যে ওয়েব সিরিজটা হয়ে এলো, এটা আপনারা যদি দেখেন আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন যে একটা সিনেমা করতে কতটা এফোর্ট লাগে। এবং সিনেমার অ্যাক্টিংয়ের দিক দিয়ে যদি বলেন যে ক্রিস হেমসওয়ার্থ, ওনাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, আমি খুব বড় ফ্যান, এবং অ্যাভেঞ্জার্স দেখার পরই ফ্যান অস্বীকার করে লাভ নেই, তার আগে অতটা আমি হলিউড দেখতাম না, কিন্তু যখন থেকে দেখা শুরু করেছি মানুষটা আমি বিরাট বড় ফ্যান। এবং ইনি যে অ্যাক্টিংটাতে করেছেন মানে দুর্দান্ত দুর্দান্ত, মানে লুক, বডি, চেহারা, আর এই চরিত্রের সঙ্গে এত মানিয়ে গেছে, মনে হচ্ছে যে এই চরিত্রটা আর কাউকে দিলে হয়তো এতটা ভালো হতো না, যদিও করার মতো কিন্তু অনেকেই আছে, ঋত্বিক রোশন আছে, ওরা অনেকে রয়েছে বলিউডে, কিন্তু এই মানুষটা এত ন্যাচারাল অ্যাক্টিং করেছে যে দেখতে সত্যি দুর্দান্ত লাগে। বাংলাদেশের ঢাকা শহরে শুটিংটা হয়েছে এবং দেখতে মানে এত ভালো লেগেছে সিনগুলো চিন্তার বাইরে। প্লাস এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, কিছু কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ মানে দুর্দান্ত লেগেছে আমার, এত মানে সুন্দর দেখতে লেগেছে সিনগুলোর সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক। ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং সেটাকে খুব সুন্দরভাবে কাজে লাগানো হয়েছে। তো এই সমস্ত জিনিসগুলো যদি বিচার করেন তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে জিনিসটা কি তৈরি হয়েছে। তাই যারা এখনো নেটফ্লিক্স মানে ইনস্টল করেনি তাদেরকে বলবো নেটফ্লিক্স এক্ষুনি ইনস্টল করো, একবার জাস্ট এই এক্সট্রাকশন ওয়েব সিরিজটা দেখো, একটুও বাড়ি বলেছি কিনা আপনারা তখন দেখলে বুঝতে পারবেন যে একটা জিনিস এন্টারটেইন করার জন্য এর থেকে ভালো এই মুহূর্তে কিছু হয়তো আসেনি। অনেক ওয়েব সিরিজ এর আগে দেখেছি একটু আধটু, কিন্তু এইটার মতো ওয়েব সিরিজ মানে রিসেন্টলি খুব কম দেখেছি, এটা কোনো বাড়িয়ে বলছি, আমরা দেখলেই বুঝতে পারবেন যে কতটা এফোর্ট দেওয়া হয়েছে এটার পেছনে। এবং সব থেকে এটা আমার ভালো লেগেছে এই সিনেমাটার হচ্ছে এটা যে কাস্টিংটা, কাস্টিং এর যে কয়জনকে রাখা হয়েছে, পঙ্কজ ত্রিপাঠী দুর্দান্ত অভিনয় করেছেন, দুর্দান্ত, মানে আলাদা করে ওনার কথা বলতেই হয়, প্লাস পাশাপাশি প্রত্যেকে নিজেদের অভিনয়টা সেরাটাই দিয়েছে। তো এটা যারা এখনো দেখোনি তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো গিয়ে দেখো, এবং দেখে তোমাদের ফিডব্যাকটা জানিও, এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এখনো তো ভাই, আবার আসবো নতুন ভিডিও, ততক্ষণের জন্য টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড টেক কেয়ার।